মোটরসাইকেল চেইন মোটরসাইকেলের সবচেয়ে এসেনশিয়াল একটা থিং। কিন্তু আমরা যখন দুই তিন বছর পরে অর্থাৎ বাইক কেনার দুই তিন বছর পরে যখন বাইকটা চেইনটা চেঞ্জ করার প্রয়োজন মনে করি, তখন একটা ভালো মানের চেইন খুঁজবি। এতদিন অর্থাৎ বাংলাদেশে ভালো যদি আমি চেইনের কোনো ব্র্যান্ড খুঁজতে চাই যেটা অফিসিয়ালি বাংলাদেশে আসছে, সে তুলনায় আমরা খুব কমই পেতাম। কিন্তু গিয়ারএক্স বাংলাদেশ রিসেন্টলি লঞ্চ করেছে DID চেইন। DID চেইনের কথা কেন বলছি, ওয়ার্ল্ডে আপনি যখন গুগলে সার্চ করবেন ওয়ার্ল্ড মার্কেটে সবচেয়ে সেরা মোটরসাইকেল চেইন কোনটি, নাম্বার ওয়ান হচ্ছে DID মোটরসাইকেল চেইন। সো আজকে আমরা চেষ্টা করব DID মোটরসাইকেলের এই চেইন নিয়ে বিস্তারিত আপনাদের জানাতে। খেয়াল করে দেখবেন একটা কথা বলছি, সেটা হচ্ছে অফিসিয়ালি, অর্থাৎ অফিসিয়ালি যে প্রোডাক্টটা আপনি ইউজ করবেন সেই প্রোডাক্টটা মাস্ট বি অথেন্টিক, অর্থাৎ কোনো কপি না। সো আপনি নির্ভয়ে ইউজ করতে পারেন এবং কোয়ালিটি নিয়ে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না। হিয়ার ইজ দ্য নাম্বার ওয়ান মোটরসাইকেল চেইন ইন ওয়ার্ল্ড, DID মোটরসাইকেল চেইন। অফিসিয়ালি যখন কোনো কিছু লঞ্চ হয় তখন তার কিছু বিশেষত্ব থাকে। এই DID চেইন যেটা লঞ্চ হলো বাংলাদেশে, এক্স রিং আছে, ও রিং আছে, কিন্তু টি রিং এতদিন ছিল না। টি রিংয়ের চেইন বাংলাদেশে অফিসিয়ালি গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে এসেছে। আর টি রিংয়ের বিশেষত্বটা কী, টি রিংয়ের বিশেষত্ব হচ্ছে ওয়ার্ল্ডের যত মোটরসাইকেল চেইন নিয়ে লেটেস্ট টেকনোলজি আছে সেটা হচ্ছে এই টি রিং। এটা হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজি। টিরিং হওয়ার কারণে চেইনটা সবচেয়ে হালকা হবে, অর্থাৎ যেখানে এক্সট্রিং ওরিং এই চেইনগুলো 1200 থেকে 1400 গ্রাম হয় সেখানে এই টিরিংটি হবে মাত্র 1150 গ্রাম। তো হালকা হওয়ার কারণে আপনি এটা থেকে ভালো এক্সেলারেশন পাবেন, ভালো মাইলেজ পাবেন এবং এটা বারবার লুজ হবে না, অনেক প্রেশার সহ্য করতে পারে, যার ফলে আপনি বারবার টাইট দেওয়ার যে ঘটনা আমাদের বাইকারদের সাথে হয়ে থাকে, চেইনটা লুজ হয়ে যাওয়ার যে ঘটনা থাকে, এই ঘটনা থেকে আপনি হয়তো বা কিছুটা সেফ থাকবেন। ওরিং এবং এক্সট্রিংয়ের তুলনায় এই টিরিংয়ের চেইনটি সবচেয়ে কম লুজ হয়, তার ফলে বারবার আপনাকে টাইট দিতে হবে না, যেখানে সেখানে আপনি হ্যাসল ফ্রি থাকবেন আশা করি। কারেন্টলি গিয়ারএক্স বাংলাদেশ ইয়ামা R15 ভার্সন 3 এবং হোন্ডা CBR-এর জন্য চেইন ইন্সপেক্টর সহ সেট নিয়ে এসেছে, যেটার দাম হচ্ছে 8500 টাকা, এবং অন্যান্য চেইন রয়েছে 128 এবং 132 লিঙ্কের, যেটার প্রাইস হচ্ছে 4400 টাকা। গিয়ারএক্স বাংলাদেশ এবং গিয়ারএক্স বাংলাদেশের সকল ডিস্ট্রিবিউটরের লিস্ট এবং ঠিকানা ফোন নম্বর আপনারা পেয়ে যাবেন নিচে কমেন্ট বক্সের লিঙ্ক থেকে, যেখান থেকে আপনারা নির্দিষ্ট শোরুমে ভিজিট করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আজ এ পর্যন্তই, এবং অবশ্যই আমাদের বেল আইকন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যেখানে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। ধন্যবাদ।